হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি হেলদি এবং টেস্টি একটি সালাদ তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সালাদ তৈরি করার রেসিপি। সালাদ তৈরি করার জন্য এখানে আমি চিকন চিকন করে কেটে 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। এবার 1/2 চা চামচ লবণ ভালো করে মিশিয়ে এটাকে আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিটে এভাবে রেখে দেওয়ার পর বাঁধাকপি নরম হয়ে গিয়েছে। এবার ভালো করে চিপে এর ভিতর থেকে জলটা বের করে নিচ্ছি। এবার বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে নেওয়া 1 কাপ গাজর কুচি। চিকন করে কেটে নেওয়া 1 কাপ শশা কুচি। বিষ ফেলে চিকন করে কেটে নেওয়া 1 কাপ টমেটো কুচি। লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া 1 কাপ মটরশুঁটি। ⅓ কাপ পেঁয়াজ কুচি। ⅓ কাপ পেঁয়াজ পাতা কুচি। ⅓ কাপ ধনে পাতা কুচি। ⅓ কাপ লেটুস পাতা কুচি। বিষ ফেলে কেটে নেওয়া 3টি কাঁচামরিচ কুচি। এক টেবিল চামচ টমেটো সস। এক টেবিল চামচ চিলি সস। স্বাদ মতো লবণ। ও 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে সালাডটাকে আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ইচ্ছে করলে আপনারা এই অলিভ অয়েলটা বাদও দিতে পারেন। আজকের এই সালাডটাকে আমি বাঁধাকপির পাতার উপর রেখে পরিবেশন করে নিয়েছি। আজকের এই সালাদ তৈরির সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।